অমৃতনগরীতে ফেরার আগে আমায় আলোকে নিয়ে আরোগ্য সাগরে যেতে হবে। সেই সাগরে স্নান করালে আলোর সব সমস্যা সমাধান হয়ে যাবে। তারপর আমি আলোকে নিয়ে অমৃতনগরীতে ফিরে যাব। সেখানে ওর পিতা, ওর ঠাকুমা, দাদু সবাই ওর জন্য অপেক্ষা করছে। আমি তাদের কথা দিয়েছিলাম, আমি আলোকে নিয়ে পৃথিবীতে ফিরব, আর এটাই আমার এখন প্রধান লক্ষ্য। এবার আমাদের বিদায় নিতে হবে। গুরু চম্পক, রানী আয়লা, রাজা সপ্তক, আবার একদিন আমাদের দেখা হবে, দেখিস। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর কাছে যাব, যাবই যাব। তোকে ছেড়ে আমি থাকতে পারবো না আলো। কজন ভালো থাকিস রে, তোকে আমি অনেকবার ভীতু ভীতু বলে খেপিয়েছি রে, তুই আসলে ভীষণ সাহসী। হ্যাঁ রে, তুই খুব সাহসী। কিরণবালা, মন শক্ত রেখে আমার কথা শোনো। আলোকমালার অবস্থা আরো সঙ্গীন হতে পারে, ভয় পেও না। আরো সঙ্গীন হতে পারে মানে? ঠিক জানি না, কিন্তু যত শক্তির ক্ষয় হবে তত দুর্বল হয়ে পড়বে। এতে ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতি হতে পারে। আমি মনকে শক্ত রাখবো, আমি আশা হারাবো না। আমায় যে আলোকে সুস্থ করতে হবে। বিদায় করে চম্পক, ভালো থেকো কিরণমালা। আমরা সকলে তোমার ঋণ কোনোদিন ভুলতে পারবো না। তুমি সারা জীবন আমাদের সঙ্গে থাকবে। আলোকমালা, নকুল, সোনামণি, তোমরা সবাই কিরণমালার হাতের উপর হাত রাখো। একবার পৃথিবীর বুকে আমায় পা রাখতে দাও কিরণমালা।